নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 10ই ফেব্রুয়ারি 2022 বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপায় প্রবল লটের প্রাপ্তি হতে চলেছে এই 5 রাশির। আমি দৈনিক লটের উপর ভিডিও দিয়ে থাকি, কোন কোন রাশির লটের প্রাপ্তি হতে চলেছে। ভিডিওটি খুব ছোট্ট পরিসরে কিন্তু আমি তৈরি করি, ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, কারণ আপনারা কেউ কেউ রাশির নাম শুনছেন আর বেরিয়ে গিয়ে লটারিটা দুম করে কেটে ফেলছেন, এটা করবেন না। আমি কি বলছি এই লটারির ভিডিওতে সম্পূর্ণ শোনার চেষ্টা করুন। দেখুন, লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন আপনার জন্মছকে যদি লটারির যোগ থাকে, তাহলে আমি যে রাশিগুলোর কথা বলছি এবং আপনার যদি বর্তমান দশা অন্তর্দশা পারমিট করে, আপনি কিন্তু আগামীকাল লটারি থেকে বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, যে কোনো পুরস্কার, যে কোনো প্রাইজ আপনি 100% পাবেন। আমি যে 5 রাশির কথা বলছি, এই 5 রাশি কিন্তু আগামীকাল লটারি পাবেই। সেটা ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। আপনি 50 টাকারও পেতে পারেন, আপনি 500 টাকারও পেতে পারেন, আপনি 5,000 টাকারও পেতে পারেন, আপনি 50,000 টাকারও পেতে পারেন, আপনি 5,00,000 টাকারও পেতে পারেন, আপনি 50,00,000টাকারও পেতে পারেন, আপনি আবার 1 কোটি পেতে পারেন। এই যে টাকার অ্যামাউন্টটা ডিপেন্ড করছে কি বলুন তো, আপনার ভাগ্যে উপর, অর্থাৎ আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু পাবেন। কিন্তু কেউ নিরাশ কিন্তু হবে না, যাদের জন্মছকে লটারির যোগ আছে। কেউ কেউ হোয়াটসঅ্যাপে কমেন্টস করছেন যে স্যার আমার জন্মছক তো নেই, আমার জন্ম সময় জানি না, জন্মস্থান জানি না, কিচ্ছু জানা নেই স্যার, আমার হারিয়ে গেছে। তার বলে কি তারা লটারি পাবে না? তারাও পাবে। আপনার হাতের রেখা বলে দিবে আপনার লটারির যোগ আছে কি না, যদি থাকে কখন আছে, কোন বছর আছে, সেটা আপনার জন্ম সময়ও কিন্তু বলা সম্ভব। এবং যারা এই ভিডিওটি দেখছেন, আবারও বলছি, নিজ দায়িত্বে এই ভিডিওটি দেখুন। এখান থেকে আমি আপনার জন্মের ছক আমি দেখতে পাচ্ছি না, আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, আপনার হাতের ছবি আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই যে 5 রাশির কথা বলছি, এটা কিন্তু ইন জেনারেল রাশি। যে রাশি বলছি সে রাশি কিন্তু হাজারো কোটি মানুষ কিন্তু থাকতে পারে, সবাই কিন্তু একই পাবে না, কারণ আপনার জন্মছকটা কালকে যদি আপনার হয়তো হলো না, আপনার পাশে বাড়ির একজনের বন্ধুর দেখা গেল, বা আপনার পড়োশি বা আপনার আত্মীয় কালকে হয়তো লটারি থেকে ভালো টাকা পেল। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে ভাগ্যের উপর। আমি বারবার বলেছি আপনার রাশিচক্রে রাহু কেমন আছে। রাহু কিন্তু কলিযুগের রাজা, অর্থাৎ রাহু আপনাদেরকে সাডেনলি হঠাৎ প্রাপ্তি, এটা কিন্তু রাহু কিন্তু করে থাকে। অর্থাৎ রাহু আপনার জন্মছকে কোন প্লেসমেন্টে অবস্থান, কোন ভাবে, শুক্র, শনি এবং বুধ, আমি 4-4টি প্ল্যানেটের কথা বলি, এই গ্রহগুলো কোথায় অবস্থান করছে, কোন ভাবে আছে, কোন নক্ষত্রে আছে, এবং আপনার ক্ষেত্রে একাদশ, নবম, পঞ্চম, দ্বিতীয় ভাবগুলো দেখা দরকার, সেই ভাবগুলোর অধিপতি বা সেইভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, এবং দশা অন্তর্দশায় এই জায়গাগুলো যদি ঠিক থাকে, বা যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে হাতের রেখাও কিন্তু আপনাকে কিন্তু বলে দিবে আপনার রাশিচক্রে লটারি যোগ আছে কি না। এইবার আমি যে রাশিগুলোর নাম বলবো আপনারা প্রত্যেকেই জানেন, আমি দিনের শুভ সময়টা আপনাদেরকে বলে থাকি, যে সময়ে লটারি কাটলে লটারি পাওয়ার সম্ভাবনা বাড়বে, এবং তার পাশাপাশি রাহুকাল যে সময়ে যে কোনো শুভ কাজ বর্জন করুন, এমনকি শেয়ার মার্কেটে। এবং যারা কাটতে পারছেন না, দেখা গেল লটারি ওই সময় যে শুভ সময়টা বলছি সে সময় হয়তো আপনি ব্যস্ত আছেন, সেক্ষেত্রে আমি কিন্তু রাশিভিত্তিক কিন্তু সময় কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। অর্থাৎ রাশিভিত্তিক সময়ের মধ্যে আপনারা কিন্তু কাটার চেষ্টা করুন, তাতে কি লটারি লাগার প্রবল সম্ভাবনা, প্রবল যোগ কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে। যাদের ক্ষেত্রে মানে তীরে এসে তৈরি হয়ে একটুর একটা নাম্বারের জন্য বা দুটো নাম্বারের জন্য কোটি টাকা মিস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো রাহুর আপনি
প্লেসমেন্টটা দেখুন, এবং রাহুর জন্য রাহু কবচ আপনারা পরিধান করুন। যদি রাহু কবচ পরলেই যে আপনি লটারি পাবেন, এই কথা আমি কখনোই দাবি করছি না, কিন্তু তার সাপোর্ট, আপনি ধরুন বৃষ্টিতে আছেন, বৃষ্টির মধ্যে আপনি যদি একটা ছাতা নেন, কিছুটা হলো তো রেহাই পাবেন, ঝাপটা হয়তো আপনার গায়ে লাগবে কিন্তু মাথাটা কিছুটা হলো আপনার রক্ষা কিন্তু পাবে। অর্থাৎ রাহুর কবচটা নিলে আপনার রাহু যদি খুবই ড্যামেজ থাকে কি না, রাহু কিন্তু আপনার কিছুটা হলো ফেভারে আসবে। রাহু কিন্তু আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, এই কলিযুগে হঠাৎ প্রাপ্তি, লটারি বলুন, যে কোনো কিছু প্রাপ্তি বলুন, এটা কিন্তু রাহু, তো রাহুকে স্ট্রং করা একান্তই দরকার। দেখুন, এই যে 10ই ফেব্রুয়ারি 2022 যে দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, একটি হচ্ছে আপনার রোহিণী নক্ষত্র, এই দুইটি নক্ষত্র কিন্তু আগামীকাল থেকে রিপ্রেজেন্ট কিন্তু করছে। যোগ আছে ইন্দ্রযোগ, দুর্দান্ত যোগ ইন্দ্রযোগ আগামীকাল, এই যোগটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য লাভ করবে। এবং ব্রহ্ম মুহূর্ত যে সময়টা দুর্দান্ত সময়, একটা হচ্ছে আপনার 11:56 থেকে 1:43 মধ্যে, 11:56 থেকে 1:43, খুব দুর্দান্ত, এই সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন, টাইম পিরিয়ডটা একটু মেনটেন করার চেষ্টা করুন। আপনার রাশিচক্র সব কিছু, যদি আমি বারবার বলছি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে ক্ষণে, তিথি খণ্ড কিছু ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটি আপনাদেরকে সময় যেটা বলছি, 12:07 থেকে 12:52, 12:07 থেকে 12:52, আর রাহুকাল আপনাদের যেটা জানাচ্ছি 1:30 থেকে আপনার 3:00 পর্যন্ত, দুপুর 1:30 থেকে 3:00 পর্যন্ত, এই সময়ের মধ্যে লটারি বলে না যে কোনো কাজ আপনারা করবেন না। আর যে শুভ সময়টা আপনাদেরকে দিলাম, সেই শুভ সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, এবং ইন্দ্রযোগ আগামীকাল কিন্তু থাকছে। এইবার আমি আপনাদেরকে রাশির নাম এবং পাশাপাশি রাশিভিত্তিক সময় আপনাদেরকে আমি একে একে জানাবো। প্রথম রাশি আপনার মীন রাশি। মীন রাশি ক্ষেত্রে সকাল 9:58 থেকে, সকাল 9:58 থেকে আপনার 11:34 পর্যন্ত, 9:58 থেকে 11:34 মীন রাশি। দ্বিতীয় যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার সকাল 10:02 থেকে 12:22 পর্যন্ত, সকাল 10:02 থেকে 12:22 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। তিন নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে, সে সময়টা হচ্ছে সকাল 11:44 থেকে 1:14 পর্যন্ত, 11:44 থেকে 1:14। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে, সকাল 8:44 থেকে 11:58 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টি বেরিয়েছে, 9:30 থেকে, সকাল 9:30 থেকে 11:55, সকাল 11:55, 9:30 থেকে 11:55 মধ্যে আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, আপনি কিন্তু লটারি কাটুন। এই সময়টা হচ্ছে আমি রাশিভিত্তিক আপনাদেরকে সময়টা আপনাদের দিলাম। বিশেষ করে শুভ সময় কাটার চেষ্টা করবেন, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মছক, বা তা যদি না থাকে আপনার হস্তরেখা আপনি বিচার করান, লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে। কখন লটারির যোগ আছে, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, ফরচুনা নাম্বার, কোন সময় দশান্তর দশা পারমিট করছে কিনা, ইন ডিটেলসটা আপনি কিন্তু জেনে নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। অর্থাৎ লটারি কিন্তু আগামীকাল এই পাঁচ রাশি কিন্তু পাবে, বড় হোক ছোট হোক মাঝারি হোক, যে কোনো পুরস্কার এই বৃহস্পতিবার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, মা লক্ষ্মী আপনাদের কিন্তু মানে ধনভাণ্ডার আপনাদের পরিপূর্ণ করতে চলেছে। অর্থাৎ যারা কাটছেন, আবারও বলছি, নিজ দায়িত্বে আপনারা কাটুন। এখান থেকে আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, অর্থাৎ, এবং সম্পূর্ণ ভিডিওটি শুনে নিজে দায়িত্বে আপনারা কাটুন। কারণ হচ্ছে আপনার রাশিচক্রে আছে কি না, একবার হলো আপনি আপনার হস্তরেখা বা আপনার যদি জন্মছক করা থাকে সেটা আপনি একবার খুলে দেখে নিন, আপনার জন্মছকে পারমিট করছে কি না। যদি পারমিট করে
তবেই আপনি কিন্তু লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করুন, অযথা টাকা নষ্ট করবেন না। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।